চলো একটু ঈদের কেনাকাটা করে আসি আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি সাইকেলে করে তো এখানে সুন্দর একটি জায়গা যাওয়ার পথে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি একটা লেক এটা কিন্তু আমাদের বাসার কাছেই একবারেই তো সামনে দেখলাম একটা হাঁস হাঁসটাকে নিয়ে আমি একটু মজা করলাম আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর লতার মতো ঝুলে আছে এখানে আমরা একটা ছবি তুললাম তো হাঁসটা আস্তে আস্তে আমার সামনে চলে আসছে আমি কিন্তু হাঁসটাকে ধরে ধরতে পারি একবারে তো রাস্তায় যাওয়ার পরে দেখলাম যে অনেক লোকই বের হয়ে গেছে রাস্তার মধ্যে এখন আর দুই মাসের উপরে হয়ে গেছে বাসার মধ্যে কিন্তু কারোই ভালো লাগে না সবাই শপিংয়ে চলে আসছে দেখো নেদারল্যান্ডের অবস্থা মোটামুটি এখন নর্মাল তো সবাই দেখো এভাবে লাইন ধরে তিন ফিট দূরত্বে দাঁড়িয়ে আছে একজন একজন করে ডেকে ডেকে শপিং মলের ভিতরে ঢুকাচ্ছে এটা বড় একটা শপিং মল এক মার্কেটে সব কিছু পাওয়া যায় ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমরা কি কি করলাম আর এবার ইচ্ছা ছিল না ঈদের কেনাকাটা করার জন্য মেয়ে বলতেছে আম্মু এবার কিছু দিবা না ঈদে সেজন্য মেয়ের কথা রাখতে গিয়ে শপিংয়ে যাওয়া তা আমি কিন্তু জামা কাপড় কিছু কিনিনি আমি শুধু দুইটা কোট কিনেছি একটা আমি কিনেছি একটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে এই আর কি দুইটা কোট কিনা হয়েছে যেহেতু আমরা জুলাইয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে তখন তো লাগবেই এজন্য একটু চিপ প্রাইজের মধ্যে পেয়েছি তো দুইটাই নিয়ে নিয়েছি তো এখানে সব কিছুই ছেলেদের মেয়েদের মেয়েদেরটাও নিচে আর ছেলেদেরটা উপরে এটা ছেলেদের শোরুম অনেক কিছুই ফিফটি পারসেন্ট থার্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ছাড় দিয়েছে আমার মনে হয় আর এক সপ্তাহ পরে পুরোপুরি নর্মাল হয়ে যাবে নেদারল্যান্ডের পরিস্থিতি মার্কেটগুলিও সব খুলে দিয়েছে মোটামুটি কাপড়ের মান কিন্তু ভালোই আছে এখানে জ্যাকেট কোট সব রকমের সব কিছু পাওয়া যায় কোটগুলিও সুন্দর দেখতে এটা কিন্তু ছেলেদের জন্য সেল যেখানে লেখা আছে ওই দেখা যায় সাদা লেখা লাল বোর্ডের উপরে সেইখানে কিন্তু সার্ট দেওয়া জিনিস এখানে জুতার কালেকশন এখানে বেল্ট এখানে কোট প্যান্ট অনেক কোট এম জি কোট কিনবে গায়ে দিয়ে দেখছে এই কোটটাই নিবে যেটা গায়ে দিয়েছে তো আমি বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনলাম আমি কিন্তু এখান থেকে কোনো জামা কিনি কারণ আমি জামা এর আগে নিজে সেলাই করে বানাইছি সেটাই পরবো চিন্তা করছি এর জন্য জামা কিনলাম না শুধু কুটি কিনলাম তো এখানে এবারের শপিং করা মূলত মেয়ের জন্যই যে এখানে মেয়েদের জিনিসপত্র ব্যাগ ব্যাগগুলোও সুন্দর দেখো মার্কেটে মোটামুটি ভালোই লোক হয় এখন তো আমার মনে হয় আরও এক সপ্তাহ পরে পুরোপুরি মার্কেটগুলো বিজি হয়ে যাবে এটা ছিল আমার গতকালের ভিডিও আজ তোমাদের মাঝে শেয়ার করলাম এই তো এখন কি কি কিনে এনেছি বাসায় চলে এসেছি এখন তোমাদের আমি দেখাবো আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা পাশের বেলাইকনটি প্রেস করে দিবা তাহলে আগামীতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে এই যে হলো আমার হাজব্যান্ড এম জি ভাই তার কোট কোটি সহ এবং পেন কোট এবং প্যান্ট সেম কালার এটা হলো টাই একই সাথে এগুলো সেট ছিল খুবই সুন্দর এটা হল আমার সেলের ড্রেস শার্ট এবং জিন্স এটা হলো এমজি বাইয়ের প্যান্ট এটা আরেকটা প্যান্ট এটা হলো মেয়ের ড্রেস মেয়ের ড্রেসটাও সুন্দর আরো একটা আছে এটা হলো জিন্সের কিন্তু এইটার নিচে একটা বড় হাতের গেঞ্জি পরতে হয় তাহলে খুব সুন্দর লাগে এই ড্রেসটা খুবই সুন্দর আর নিয়েছে সাদা প্যান্ট ওই হলুদ জামাটার সাথে পরবে এর জন্য এখন দেখাবো আমার কোট কোটটা কিন্তু অনেক সুন্দর কাপড়টাও বেশ নরম এই দেখাবো একটা সালোয়ার এখন দেখাবো এমজি ভাই যে কোটটা কিনেছে সেই কোট ওটাও সুন্দর পিঙ্ক কালার এটা হলো একটা ময়েশ্চারাইজিং এটা হলো ফেস ওয়াশ এটা হলো আইলাইনার মাস্কারা লিপস্টিক আর হলো আইব্রো পেন্সিল তো এই বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ